पंचायत निर्वाचन संक्रांत बाली जगाछार एक मामला खारिज। मामला खारिज करलें विचारपति अमृता सिन्हा। तृणमूल के बिरुद्धे भोट देवा बैलट छुड़े फेले देवार अभियोग आने सीपीएम। सीसीटीवी फुटेज देखे मामला खारिज करें विचारपति। अशांति किछु छवि धरा पड़ले एर भित्तिते पुनर्निर्वाचन निर्देश देवा सम्भव नय जानालो आदालत। तबे पुलिस तदंत चालिये जाबे बोलेओ जानियेछेन विचारपति। जारा मामला करेछेन ताराई आदालते अनुपस्थित थाकाय क्षुब्ध विचारपति। मालदार परिवार दक्षिण चब्बीश परगना। फिर भिन राज्ये काज करते गिये मृत्यु हलो राज्येर एक परिचयी श्रमिकेर। मृत सुजित जाना सागरेर महेंद्रगंजेर बासिंदा। गुजरातेर मुंद्रा बंदरे ठेका श्रमिकेर काज करतेन 21 बछरेर सुजित। मंगलवार पण्य ओठानोर समय क्रेनेर धक्काय तार मृत्यु हय। गतकाल सागरेर बाड़ीते फेरे परिचयी श्रमिकेर देह। परिवारेर दाबी अभावेर संसार बाड़ीते असुस्थ बाबा फले उच्चमाध्यमिकेर पर एलाकार दुई युवकेर संगे बछरखानेक आगे काजेर जन्य भिन राज्ये पाड़ी दें ओई तरुण। तार मृत्युते ग्रामे शोकेर छाया। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল। গৌতম, এই পরিযায়ী শ্রমিক এবং যেমনটা জানা যাচ্ছে যে ক্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে, তার পরিবারের যারা সদস্য তারা কি বলছেন? দেখো, সাগরের মহেন্দ্রগঞ্জের বাসিন্দা এই 21 বছরের সুজিত জানা প্রায় এক বছর দু মাস আগে সে বাড়ি থেকে গেছিল এই গুজরাটে এবং ঠিকা শ্রমিক ঠিকাদারের মাধ্যমে সেখানে শ্রমিকের কাজ নিয়েছিলেন মুন্দ্রা পথে। এছাড়া সাগরে তার প্রতিবেশী আরো দুই যুবক ছিল। গত মঙ্গলবার বিকেল নাগাদ যখন ক্রেনের যখন মাল তোলা হচ্ছিল সেই সময় দুর্ঘটনাটি ঘটে এবং ক্রেন ছিঁড়ে এসে সে গুরুতর জখম হয়। তারপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তার পরিবারের পক্ষ থেকে যেটা জানানো যাচ্ছে, উচ্চ মাধ্যমিক পাশ সুজিত এখানে কার্যত কোনো কাজ না পেয়ে তার একটি পরিবারের পক্ষ থেকে একটি বাড়ি তৈরি করা ছিল, পাকা বাড়ি। সেই পাকা বাড়ি তৈরি করতে গিয়ে বেশ কিছু টাকা ঋণ হয়ে যায়। সেই পরিবারের ঋণ শোধ করার জন্য সে তারা তাদের দুই ভাইয়ের মধ্যে এই সুজিত গেছিল ভিন্ডাতে কাজে গেছিল এবং সেখানে মঙ্গলবার তার এই দুর্ঘটনা ঘটে এবং তার এই মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে তার দেহ বাড়িতে ফিরেছে। তাদের পরিবারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, কার্যত এই রাজ্যে কোনো কাজ নেই বলে সে উচ্চ মাধ্যমিক পাস করার পর তার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত করা হয় যে দুই ভাইয়ের মধ্যে এক ভাই যাবে গুজরাটে কাজে যাবে। কিন্তু তারপরে সেই অকাল মৃত্যু পরিবারে নেমে এসেছে শোকেচ্ছা। ধন্যবাদ। সকাল থেকে মেঘলা আকাশ, বেলা বাড়তেই শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একের পর এক তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, গত কয়েকদিন ধরে যেরকম ভ্যাপসা গরম পড়েছে, তো সেই জায়গা থেকে স্বস্তির খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে কি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি জানতে পারছো? দেখো, দক্ষিণবঙ্গে এখনই অনেক জায়গায় ভারী বৃষ্টি না হলেও উপকূলবর্তী জেলা এবং উড়িষ্যা সংলগ্ন জেলাগুলোতে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে থেকে আবহাওয়ার পরিবর্তনের কথা বলাই হয়েছিল। আজকে শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হবে এবং যেরকম বললাম যে উপকূল এবং কিছুটা পশ্চিমের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও বাকি অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলায় হবে। তার মধ্যে রবিবার এবং সোমবার এই দুদিনই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় দিনভর বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায় হবে তেমন পূর্বাভাস রয়েছে। মূলত একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বা আগামীকাল আরও একটি ঘূর্ণাবর্ত হতে যাচ্ছে বঙ্গোপসাগরের ওপরে, তার প্রভাবেই দক্ষিণবঙ্গের ওপরে এতটা বৃষ্টির সম্ভাবনা। যেরকম বললাম যে ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা না থাকলেও বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিন্তু অনেকটা বিস্তৃত এলাকা জুড়ে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এর কবলে পড়বে। কলকাতায় কিছুক্ষণ আগেই বৃষ্টি শুরু হয়েছে আজকে এবং কলকাতার বেশ কিছুটা অংশে বৃষ্টি হচ্ছে। কলকাতা ছাড়াও এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে, তার মধ্যে কলকাতা, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে কিছুটা বৃষ্টি হচ্ছে এবং আরও আগামী এক দু ঘন্টা এরকম বৃষ্টি চলবে তেমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। ধন্যবাদ সঞ্চয়।